সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এখন আপনাদেরকে নিয়ে আসছি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা বাহাদিয়া গ্রামে। তো এখানে দেখতেই পাচ্ছি বাড়ির পাশে ছোট্ট পরিসরে একটু শেড তৈরি করা হয়েছে, সেখানে কিছু সারগরু বেঁধে রাখা হয়েছে। তো সংসারের পাশাপাশি সারগরু লালন পালন করে সংসারের আয় উন্নতি বাড়ানোর জন্য এগুলো করে থাকেন। দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে কয়েকটা সারগরু আছে, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে গরু কাটা দেখাবো এবং এটা মূল্য জানার চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো চলুন দর্শক, এখন আমরা এই খামারের সাথে কথা বলে জেনে নেই কিছু তথ্য যে উনি কতদিন হলে গরু লালন পালন করেন। দর্শক দেখতে পাচ্ছেন, গরুর জন্য কাঁচা ঘাস কেটে নিয়ে আসা হয়েছে। ঘাসগুলো কোথা থেকে কেটে আনছেন? খ্যাত থেকে? প্রতিদিন কতবার ঘাস কাটেন? দুই তিন বেলা করে? ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? একটু জোরে বলেন, কি নাম আপনার? জামাল ভাই। আচ্ছা, এই যে আপনি গরু লালন পালন করতেছেন, সার গরু লালন পালন, এটা কতদিন হলো করেন? মোটামুটি 8 বছর ধরে। 8 বছর হলো? তার মানে এটা কি বাণিজ্যিক ভাবেই করেন আপনি? তা আপনি তো অন্য বিজনেস করতে পারতেছেন, গরু লালন পালন করতে পারতেন না, গরু লালন পালন করেন কেন? গরু লালন পালন করলে কি সংসারে আয় উন্নতি বাড়বে বেশি? এটা কিভাবে? কিভাবে যে গরু কিনে আনছি, একটা 1 লাখ করে কিনে আনছি, বেচুন 1,60,000-70,000 করে বেচুন। মানে এই গরু কত দিয়ে কিনছেন আপনি? 1 লাখ। 1 লক্ষ টাকা? হ্যাঁ। কতদিন হলো? মোটামুটি 4-5 মাস হয়েছে। 4-5 মাস? হ্যাঁ। এটা কয় দাঁত হয়েছে? এটা আমার 4 দাঁত হয়েছে। 4 দাঁত? এটা কতটুকু ওজন হবে এখন? এটা 7 মন, 7.5 মন ওজন হবে। 7 মন, 7.5 মন? আচ্ছা, এই গরুটা এবার কুরবানিতে বিক্রি করবেন? জি। এটা কত টাকা মূল্য চাচ্ছেন? 1,60,000-70,000। আপনি বিক্রি করবেন কত হলো? এখন বিক্রি করব হলো 70-75 হলে বিক্রি করব। মানে 1,60,000 হলে আপনি বিক্রি করবেন? জি। আচ্ছা, তারপরে পাশে আরেকটা সারগরু দেখতে পাচ্ছি। ধরুন দর্শক, আমরা পাশেরটা দেখি, একটু ওই সাইডে যাই। আচ্ছা, এইটা কত দিয়ে কিনেছিলেন? এটা কি জানি, 85,000। 85,000 টাকা? জি। কতদিন আগে? 4 মাস। 4 মাস? কোথায় থেকে কিনেছেন? হাটে থেকে। কোন হাট থেকে? পাড়াগ্রাম। পাড়াগ্রাম হাটে? পাড়াগ্রাম হাট তো অনেক দূরে। এই কিনে নিয়ে আসেন কি করে? এগুলা গাড়িতে করে? আচ্ছা, এইটা এখন কতটুকু ওজন হবে? এটা আর কি হবো 5 মন, 5.5 মন করে ওজন হবে। 5.5 মন? জি। এইটা এখন আপনি বিক্রি করলে কত হলে বিক্রি করবেন? এটা 1,30,000। 1,35,000 হলে আপনি বিক্রি করবেন? আচ্ছা, এই গরু যে আপনি লালন পালন করতেছেন, এটার পরিচর্যা কিভাবে করেন? প্রতিদিন মানে প্রতিদিন এটার যত্ন কতবার নেন? 2-3 বার নিন লাগে, যে সকাল 9টা থেকে 10টা যত্ন নিন লাগে আর কি। আচ্ছা, 2-3 বার যত্ন নিতে হয়। এর চিকিৎসা দেন? মাঝে সাঝে দিন লাগে। ডাক্তার আসে? জি, আসে। আচ্ছা, এই যে গরু লালন পালন নিয়ে আপনার ভবিষ্যৎ আশা কি? আর ভবিষ্যৎ আছে আর কি, তোমালে করো, মারি করে করো, আরো কি করো, বড় করে করার ইচ্ছা আছে কি? জি জি, আরো বড় করার ইচ্ছা আছে। এবার দেখতেন চাইতে আগামীতে বাজারে তুলে আরো 10টা কিনবো। 10টা কিনবেন? তার মানে গরু লালন পালন কি এটা কি লাভজনক পেশা? হ্যাঁ, লাভজনক, লাভজনক পেশা। তা আপনি এই সারগরু লালন পালন করবেন না গাবি গরুও কিনবেন? না, আমি সারগরু লালন পালন করবো। আচ্ছা, অন্য কোনো ব্যবসা করবেন না? করুন যে করুন, আরও খেতে সবার সংসার করলো করুন। আচ্ছা, তো যে পাশে আরও ছোটো ছোটো সারগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি বিক্রি করবেন? জি করুন, সবটাই করবো আর কি। এগুলো কি দাঁত হয়েছে?
কয় দাঁত এই ছোট শাকটা? এটাও দুই দাঁত? এটা মানে দুই দাঁতের গরু এত ছোট সাইজ কেন? এগুলার কি দেশি গরু তো একবেলায় ছোট থাকতে আর কি দাঁত দিয়ে। আচ্ছা, এই ছোট গরুটা এটা কতটুকু মাংস হবে? এটা এটা আড়াই মন করব, আড়াই মন দুই মন করব, মানে দুই থেকে আড়াই মন হবে। এইটা কত হলে বিক্রি করবেন? এটা বিক্রি করব মাসি 85 হলে বিক্রি করে দেব, মানে 80,000 টাকা হলে বিক্রি করবেন। 80,000 টাকা কি বেশি হবে না দাম? না বেশি হয় কেমনি? আচ্ছা, গরুগুলোকে প্রতিদিন কি খাওয়ান? প্রতিদিন ঘাস খাওয়াই, ভুষি খাওয়াই, ভুট্টা খাওয়াই। আচ্ছা, এই ঘাসগুলো যে খাওয়ান, এই ঘাসগুলো কোথায় থেকে নিয়ে আসেন? এগুলো কি কিনে আনেন নাকি? না না না, এগুলো আর কি চাষ করছেন কি? এগুলো বলি মানে আপনাদের খেতে চাষ করেছেন? হ্যাঁ জি, এগুলো খেতে চাষ করে এগুলো গরু লেগে সেটা বুঝে খাওয়াই। আচ্ছা, আর কি খাওয়ান বললেন? ভুষি, ভুষি, গম, পায়রা, এগুলো যা অনেক কিছু আর কি খাওয়াই। পায়রাটা কি? পায়রা কি গরু গরু খাইলে অনেক শক্তি হয়, খায় আর কি বেশি খানা খা শক্তি বলি। আচ্ছা, আচ্ছা ভাই, যে পায়রা না কি যেন বললেন, যে এই খাবারটা গরুর জন্য কতখানি উপকারী? উপকার ভালো, এগুলো মেরা গরু যদি থাকে তাহলে অনেক উপক শক্তি হয়, গরু অনেক জায়গায় যাই ঘুরতে। মানে এটা খাবারটাতে কি ভিটামিন বেশি? হ্যাঁ হ্যাঁ জি। সেটা কি আছে খাবারটা দেখানো যাবে? এখন দেখানো যাবে, একটু দেখাবেন? দেখা যাবে, দেখাও একটু, দেখেন তো। হ্যাঁ দর্শক, যদিও সরি, দুঃখিত আপনাদের কাছে যে খাবারটা এই মুহূর্তে নেই, আপনাদেরকে দেখাতে পারলাম না, তো আমরা পাশে আরও কিছু সারগরু আছে সেটি সম্পর্কে জানবো। আচ্ছা ভাই, যে পাশে সারগরু দেখতেছি আরও একটু দেখি, এই যে এখানে এই মাঝখানের এই সারগরুটা, এটা কয় দাঁত হয়েছে? এটাও দুই দাঁত স্যার। দুই দাঁত জি। এটা কতটুকু ওজন হবে মাংসে? এটাও যে আড়াই মন দুই মন। আড়াই মন দুই মন জি। এটা কত মূল্য চাচ্ছেন আপনি? এর তো মূল্য চাইতেছি 70-75 হলে। আপনি বিক্রি করবেন কত হলে? এর তো না 75-70 হলে বিক্রি করবো। 70 হলে বিক্রি করবেন জি। আচ্ছা, তারপরে এই শেষের ওই গরুটা দেখি আমরা একটু। হ্যাঁ ভাই, যে এই সার গরুটা দেখতে পাচ্ছি কালারটা খুব সুন্দর লাগতেছে, এটা কয় দাঁত হয়েছে? দুই দাঁত জি। এটা সবই দেশি জি? দেশি। এটা কতটুকু ওজন হবে? এটা চার মন, সাড়ে চার মন ওজন হবে। চার থেকে সাড়ে চার মন জি। আচ্ছা, এইটা কত দাম হলে বিক্রি করবেন আপনি? এটা দাম হবে 90-95 হলে বিক্রি করবো। মানে 90-95 হলে বিক্রি করবেন জি? এটা কি 90-95 একটু বেশি হয়ে যাবে না? না না না, এমনি তো সাড়ে চার মন ওজন আসে, কথা নেই, এমনি তো আসে বাঙ্গনি। আচ্ছা, কেউ যদি আপনার মতো এরকম সংসারে পাশাপাশি গরু লালন পালন করতে চায়, তো তারা কিভাবে করলে ভালো হবে? এতো আমার মতন করলে ভালো হবে। কিভাবে শুরু করবে? আপনি কিভাবে শুরু করেছিলেন? পাইলে লালন পালন করতে, এখন বেশি টাকা বিক্রি করবো। আচ্ছা, বেশি লালন পালন করে বেশি টাকায় বিক্রি করবেন জি? কেউ যদি, যারা বেকার আছে বা প্রবাসী ভাই আছে, তারা যদি করতে চায়, যে গরু লালন পালন করে তারা কি স্বাবলম্বী হতে পারবে? জি হতে পারবো। পারবে জি, তার মানে কি সফলতার মুখ দেখতে পারবে জি? তো তাদের জন্য আপনার পরামর্শ কি? তারা পরামর্শ হয়ে যায় তো এবার করবার কি পরামর্শ থাকে, তাদের জন্য একটু বলেন ভালো করে, তাদেরকে মেসেজটা কিভাবে তারা শুরু করবে? এই তো না, কম টাকাতে গরু কিনে কিনে কি পালবে, লালন পালন করবো, সেই ক্ষেত্রে তারা কত বয়সের গরু কিনবে? কত বয়সের গরু কিনবে? মোটামুটি এক বছর দেড় বছর বয়সের গরু কিনবে। এক দেড় বছরের গরু কিনে পালতে হবে জি? সেটা কি দেশি গরু না বিদেশি গরু? এর দেশি গরু। দেশি গরু জি? না বিদেশি গরু কেন না? বিদেশি গরু তো তোমার লাভ বেশি ওইগুলো আর কি, এগুলো বিদেশি গরু চলে বেশি, দেশি গরু চলে বেশি, ওইগুলো বেশি বড় হলে চলে না। কেন চলে না? আমাদের দেশে এইগুলো ছোট থাকতে বেশি লে বেশি, ওই বড়গুলো এতগুলো বেশি ই বিক্রি করা ই না বেশি। আচ্ছা, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার গরু পছন্দ হলে ক্রয় করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? কিভাবে করবে? মোবাইলে তো নাম্বার দিয়ে তো যোগাযোগ করতে পারবো। তা আপনার নাম্বারটা বলবেন? জি অবশ্যই বলেন। 017 017-00-00-57-57-53-53-91 এই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যাবো।
আচ্ছা, কেউ যদি আগে থেকে গরু কিনে আপনার এখানে কুরবানি পর্যন্ত রাখতে চায়, সেক্ষেত্রে কি রাখতে পারবে? জি পারবো, অবশ্যই রাখতে পারবো। আর সেক্ষেত্রে কি আপনাকে খরচ দিতে হবে? একটু খরচ দিতে লাগবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, তো যারা গরু ক্রয় কিনবেন তারা ক্রয় করে ভাইয়ের এখানেই রাখতে পারবেন খরচ দিয়ে। তো ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।